Hey, assalamualaikum. Asha kori shobai bhalo achen. To onek din por ami video chhalam. Video chhalar main ekta reason hocche ei jinishta. To ei jinishtar video ami TikTok e chhari. To oikhane ekta comment aschilo je amar ei jinishtar dam koto. To reply video te ami normally dam ta bole dichi je ami jokhon kinchi eto taka porche. To etar moddhe pray maximum 80% comment আমার নেগেটিভ আসছে সেখানে মানে একজন বলতেছে 400 500 600 টাকা হইলে আমার ড্রোন গুলিস্তানে পাওয়া যায় তারপর হচ্ছে গিয়া আমার ড্রোনের মানি রিসিট দেখতে চায় আমি নাকি জীবনে 1 লাখ টাকা চোখে দেখি নাই তো আপনারাই কমেন্টগুলো দেখেন তো এটার ব্যাপারে আমি ডিটেইলসটা আমি একটু পরে দিচ্ছি তার আগে আমি কমেন্টগুলো পড়ে কিছু মানে এক্সট্রিম লেভেলের বাজে কমেন্ট আমি চুজ করছি যেগুলোর অ্যানসারগুলো আমি এখন দিব প্রথম কমেন্ট হচ্ছে গিয়া পারা কম্বল মানে পারা কম্বলের তলে তাকোচ আর লাখ টাকার স্বপ্ন দেখোচ আচ্ছা এটার মানে হচ্ছে কি পারা কম্বলের তলে থাকি মানে পারা কম্বলের তলে থাকোস আর লাখ টাকার স্বপ্ন দেখোস আচ্ছা এটা হচ্ছে কি প্রথম কমেন্ট আচ্ছা ঠিক আছে আমি পারা কম্বলের নিচে থেকে লাখ টাকার স্বপ্ন ভাই আমি কখনো দেখি না আর ড্রোনটা আমার নিজের টাকা দিয়ে কিনা ইভেন এর আগেও আমি দুইটা ড্রোন হারাইছি নিজের টাকা দিয়ে কিনা ছিল কারণ হচ্ছে কি আমার এর আগে প্রায় দুইটা কি তিনটা ইউটিউব চ্যানেল ছিল যেগুলো আমি ইউজ করতাম না বাট মনিটাইজেশন অন ছিল দ্যাটস হোয়াই আমি ওইগুলো সেল করে আমি ড্রোন কিনছিলাম তো দুইটা ড্রোন কিনে হইছিল দুইটাই আমি একটা হারাইছি আর একটা নষ্ট হইছে তো দুইটার দাম এইটার থেকে অনেক বেশি একটা হচ্ছে কি 70,000 টাকা আর একটা হচ্ছে কি 1,10,000 টাকা সরি 90,000 টাকার মতো 70 আর 90 তো দুইটা মিলাই এটা থেকেও দাম বেশি বাট ফাইনালি আমি এটা ব্র্যান্ড নিউ কিনছি এখন হচ্ছে কি দ্বিতীয় কমেন্ট তোর নিজের দাম 10 টাকা না তুই কেমনে 1 লাখ টাকার জিনিস এফোর্ড করতেছস আচ্ছা ঠিক আছে আমার নিজের দাম 10 টাকা না তারপর আমি কিভাবে 1 লাখ টাকার জিনিস এফোর্ড করতে পারতেছি আচ্ছা প্রথম কথা হচ্ছে কি আমি একজন ফটোগ্রাফার দেন একজন এডিটর তারপর হচ্ছে কি আমি একজন ড্রোন অপারেটর তো প্রথম যে দুইটা ড্রোন কিনে আমি একটা হারাইছি একটা নষ্ট হইছে ওই দুইটা ড্রোন থেকে আমি অনেক এক্সপেরিয়েন্স হইছে অনেক কাজ পাইছি দেন এখন ওই কাজগুলো পাই তারপর ড্রোন রেন্টে নিয়েও কাজ করি মাঝে মধ্যে তো এইগুলো থেকে আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাই আমার মান্থলি 20-30,000 টাকার মতো থাকে এখন করোনা অবস্থা এখন খারাপ তো এইগুলোই আমি জমায় জমায় দেন আমি আরও কিছু অনলাইন সোর্স আছে ফটো এডিটিং এগুলো সব কিছু মিলাই আমার যে টাকাটা আমি পাই মানে উপার্জন করি সেই টাকা দিয়ে আমার জিনিসটা কিনা আই হোপ আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন এখন আমি সব থেকে বাজে একটা কমেন্ট পড়বো যেটাতে আমাকে গালি দেওয়া হয়েছে এবং আমার মা বাবাকে শুদ্ধ গালি দেওয়া হয়েছে তো কমেন্টটা হচ্ছে গিয়া 1,10,000 টাকা জীবনে চোখে দেখছোসনি আচ্ছা দেখেন উপরে আমি কমেন্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি 1,10,000 টাকা জীবনে চোখে দেখছতনি শালা পকিন্নির সরি বাচ্চা 1,10,000 টাকা আয় তোরে এই মডেলটাই দিমু 6,000 টাকা আই মিন সে আমাকে সেম মডেলের ড্রোন 6,000 টাকায় দিবে ভাই একটা কথা বলি এই যে ব্যাটারিটা দেখতেছেন না ড্রোনের একটা ব্যাটারি এটার এটা একটা ব্যাটারির দাম আমি যখন কিনছি তখন ব্র্যান্ড নিউ ব্যাটারির দামই ছিল 11,000 টাকা এখন হয়তো 7-8,000 টাকা হবে একটা ব্যাটারির দাম যদি 7-8,000 টাকা হয় তাহলে চিন্তা করেন একটা ড্রোনের দাম কত হবে মানে এই ড্রোনটার দাম কত হবে ঠিক আছে আর গালি দিছেন ভাই আমি কিছু মনে করি নাই আপনারা হচ্ছেন গেল রোহিঙ্গা এই জন্য আমি আপনাদের কথা মানে কানে নেই নাই জাস্ট পড়ছি আর অ্যান্সার দিছি আই হোপ আপনি আপনিও আপনার অ্যান্সার পেয়ে গেছেন চতুর্থ কমেন্ট হচ্ছে কি একটু মজার কমেন্ট যেটাতে আপনি একটু হাসি পাবেন আপনারা তো কমেন্টটা হচ্ছে কি 1,10,000 টাকা হইলে বিয়া করা যায় ওরে বাপ্পার ভাই আমার এখনও বিয়ের বয়স হ্যাঁ হয়েছে বিয়ের বয়স হয়েছে বাট আমি আরও 2-3 বছর পরে বিয়ে করবো তো এখন আর ওই টাকার চিন্তা করতেছ না এখন আমি 1,10,000 টাকা দিয়ে আমি মানে কিনছি এগুলো দিয়ে আমি কাজ করে আরও টাকায় উপার্জন করবো 1,10,000 জায়গায় 10,50,000 10,20,000 আমি উপার্জন করবো তারপরে আমি বিয়ে করবো কারণ আমি খালি হাতে বিয়ে করার মতো ছেলে না তো আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন কয়টা 4টা কমেন্ট পড়ছি তাই না আচ্ছা এটা হচ্ছে কি 5 নম্বর কমেন্ট তো এটাতে আপনার এটাও একটু এক্সট্রিম লেভেলের গালি দিছে আমার মাকে নিয়ে গালি দিছে যাই হোক আমি এগুলা রোহিঙ্গাদের কথা কানে নিব না তো কমেন্ট হচ্ছে কি দেখেন আমি ভাই গালিও দিতে পারতেছি না যাই হোক গাড়িটা হচ্ছে গালি তারপর হচ্ছে কয়টা লাগবে তোর
8000 টাকা দাম চিটার শালা আচ্ছা আমি এর রিসেন্ট একটা কমেন্ট আমি বলে দিছি যে এটার একটা ব্যাটারির দাম হচ্ছে গিয়া 6 থেকে 7000 টাকা মানে 7 থেকে 8000 টাকা তো আগে ব্যাটারিটা কিনেন তারপর আমাকে ড্রোন দেন আই হোপ আপনিও আপনার অ্যানসার পেয়ে গেছেন এইবার হচ্ছে গিয়া একটা আপুর আপুটা একটা এনিমি ছবি দিছে প্রোফাইলে মানে দেখে বোঝা যায় সে একজন ইসলামী ধর্মিক মানুষ তো উনি কমেন্ট করেছে কি হা 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 110 মানে 110 কে জীবনে ইনকাম করছো কখনো আমি আগেই বলে দিছি আমার ইনকাম সোর্সটা কি আমি এই ড্রোন নিয়ে আমি অনেকগুলো কি বলে গভর্নমেন্ট ইভেন্ট কভার করছি ডকুমেন্টারি কাজ করছি তো অবভিয়াসলি বুঝতেই পারতেছেন আমার ওইখান থেকে ইনকামটা আসতেছে এবং আমি একজন প্রফেশনালি ফটোগ্রাফার ছিলাম 3-4 বছর ধরে এখন ফটোগ্রাফি করি না বাট মাঝে মধ্যে ইভেন্ট করি ইভেন্ট থেকে আমার কিছু টাকা আসে তারপর হচ্ছে গিয়ে আমি এডিটিং করি এডিটিং থেকে আলাদা একটা ইনকাম আসে তো সব মিলে আমার মান্থলি 20-30,000 টাকা থাকে তো এই হচ্ছে গিয়ে আমার ইনকাম সোর্স আবার বললাম আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন আপনার আরেকটা কমেন্ট আছে এটা আমি লাস্টে দেখাবো এক আরেকটা আপু কমেন্ট করছে চাপাবাজ আচ্ছা এখানে আমি চাপাবাজের কিছু দেখি নাই এখন যেই মানে জেনারেশনটা চলতেছে এটা টোটালি ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট তো আপনি ভালো করেই জানেন গুগলে একটা কিছু দিয়ে সার্চ দিলে আপনি ওটা ডিটেলস মানে 100% ডিটেলস আপনি পেয়ে যাবেন তো এখানে আমি এর আগেও একটা ভিডিওতে বলে দিছি আমার ড্রোনটা DJI Mavic Air 2 তো এখানে আপনি গুগলে Mavic Air 2 লিখে সার্চ দিলে আপনি অ্যাকচুয়াল যেই বাজেট মানে প্রাইসটা আসবে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা চাপা নাকি অন্য কিছু আর আমি আপনার প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি আপনি এখনও মনে করেন মাত্র মেকআপ দাও শিখছেন যেই মেকআপ দিছেন মানে চেহারা আমার একবারে সাদা ঝলঝল হয়ে গেছে গা এখন আপনি মেকআপ মানে মেকআপ দাও শিখতেছেন তো আমি মনে হয় না আপনার এসব নিয়ে ধারণা আছে দ্যাটস ওয়াই আপনি এরকম একটা কমেন্ট করছেন তো আগে মেকআপ দাও শিখেন তারপরে এগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করেন আপনি আপনার অ্যান্সার পেয়ে গেলেন তো এখন হচ্ছে কি আরেকটা কমেন্ট এখানে লেখছে একই মানে অ্যাজ ইউজুয়াল সব কমেন্টই সেম 7-8000 মধ্যে এর চেয়ে ভালো পাওয়া যায় শালা বাট্টার আচ্ছা 7-8000 টাকার মধ্যে ভাই এর থেকে ভালো একটা ব্যাটারি আগে এনে দেখেন তারপর আমাকে মানে ড্রোনটা দিয়ে একটা রিমোটের দামই আছে 12-13,000 টাকা তো আগে এগুলো আনেন তারপর ড্রোনটার কথা চিন্তা করেন ঠিক আছে তো নেক্সট কমেন্ট হচ্ছে গিয়া 10-15K-এর মধ্যে নিউ অ্যাভেলেবেল মানে নিউ আপনি যদি আমাকে 15K-তে দুইটা ব্যাটারি এনে দিতে পারেন তাহলে আমি আপনার থেকে 5টা ব্যাটারি কিনবো ঠিক আছে 5টা না 6টা কিনবো মানে 3 পেয়ার ব্যাটারি কিনবো তো আরেকজন করছে ভাই এটা তো পুরাই রোহিঙ্গা একবারে ছোট লোক হালা 500 টাকা নিয়ে 500 টাকা দিয়ে নেওয়া যায় এখন আচ্ছা 500 টাকা দিয়ে ওই যে বললাম না আপনারা রোহিঙ্গা আপনারা তো আসছেন অন্য দেশ থেকে এখন আরেকজনের ঘাড়ে ওইটা বসে খাইতেছেন আসলে টাকার মর্মটা বুঝেন না এবং জায়গা জমির এগুলোর মর্মটা বুঝতেছেন না ফ্রিতে থাকতেছেন খাইতেছেন তো এই জন্য আপনাদের মানে মাথায় কোনো ধারণাই নেই আর আপনারা হচ্ছেন গিয়া ইন্টারনেটবিহীন মানুষ যেগুলো হচ্ছে গিয়া যেগুলোকে বলা হয় মেরুদণ্ডবিহীন মানুষ ঠিক আছে এই জন্য আপনারা এগুলোর কদর বুঝেন না তো যেই আপুর একটা কমেন্ট বলছিলাম বাকি আছে সেখান থেকে তার লাস্ট কমেন্ট তো এখানে নেগেটিভ কমেন্টের থেকে লাস্ট কমেন্টটা হচ্ছে গিয়া সাবিহা আক্তার আপু বলেছেন জাতি 110,000 টাকার মেমো দেখতে চাই যেহেতু বসুন্ধরা সিটি থেকে কেনা অবশ্যই মনে থাকবে আপনার কাছে মানে মেমো থাকবে আপনার কাছে আচ্ছা ঠিক আছে মেমোটা দেখাচ্ছি মেমোটা দেখানোর পর আমি বাকি কথা বলতেছি ঠিক আছে মেমো আমার তো এখানে হয়তো উল্টা দেখবেন আমি বাউ করে দেব এই যে এখানে উপরে নাম লেখা আছে MD মাসুদ রানা আমি ছবি দিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি আপনারা পড়ে নেবেন তো আমি যখন কিনতে যাই আমি এখানে মেমোতে 1,05,000 টাকা লেখা আছে বিকজ অফ উনি আমাকে 5,000 টাকা ডিসকাউন্ট দিছে যেহেতু আমার এক বড় ভাই চিটাগংয়ে অনেক আগে থেকে ফটোগ্রাফি লাইফ থেকে আমার সাথে পরিচয় সেহেতু উনি আমাকে 1,05,000 টাকা আমাকে ড্রোনটা দিয়েছে এখন আমি আসল কথায় আসি এখানে আমার নামও লেখা আছে আমার আইডি কার্ডের নাম হচ্ছে গিয়ে MD মাসুদ রানা ঠিক আছে তো আমি আমার আইডি কার্ডের ছবিটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখন আমি আমি ড্রোনটার ব্যাপারে কিছু বলি ড্রোনটা হচ্ছে গিয়ে Mavic Air 2 এখানে লেখা আছে সরি এই যে এখানে লেখা আছে Mavic Air 2 আপনারা কাইন্ডলি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অবভিয়াসলি গুগলে সার্চ দিয়ে দেখবেন Mavic Air 2 বাংলাদেশ প্রাইসটা এখন কত আছে বর্তমানে আমি কিনছি প্রায় 3-4 মাস আগে দ্যাটস ওয়াই তখন 110,000 টাকা দাম ছিল আমার কাছ থেকে 5,000 টাকা ডিসকাউন্ট দিছে তো এখন কী দামটা এটা আমি এখনও আমি চেক করে নিই আপনারা চেক করে নেবেন তো এটা হচ্ছে গিয়া সামনে
হচ্ছে 48 মেগাপিক্সেল ফটো ক্যামেরা আর ভিডিও হচ্ছে 12 মেগাপিক্সেল তো 2.8 অ্যাপারচার এক ভাই কমেন্ট করেছেন যে এটা কত কিলো চলে মানে কত দূর পর্যন্ত যায় তো এটা হচ্ছে গিয়া সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে গিয়া 10 কিলোমিটার তো এটার যে চার্জ এটার যে ব্যাটারি এটা 34 মিনিট পর্যন্ত এটা ব্যাকআপ দিতে পারে তো 34 মিনিটে আমি 10 কিলোমিটার নিয়ে আনতে পারবো না ব্যাক আনতে পারবো না দ্যাটস ওয়াই এটা 10 কিলোমিটার পর্যন্ত নেওয়া প্রয়োজন হয় না আর এমনিতে নরমালি আমি 1.5 থেকে 2 কিলোমিটার দূরে নিছি নরমালি 2 কিলোমিটার দূরে নিয়া দেন ব্যাক আনছি কোনো প্রবলেম হয় নাই তো নরমালি আপনারা 2 থেকে 3 কিলোমিটার মধ্যে আপনারা রেঞ্জে আপনারা শুট করতে পারবেন আর আরেকজন বড় ভাই আরেকজন ভাই কমেন্ট করছে যে এটা কত মিনিট ব্যাকআপ দেয় এটার পার ব্যাটারি একটা ব্যাটারি হচ্ছে গিয়া 34 মিনিট অফিশিয়ালি যেখানে মেনশন করা আছে 34 মিনিট পর্যন্ত এটা ফ্লাইট টাইম মানে এটা উড়ন্ত অবস্থায় 34 মিনিট পর্যন্ত থাকবে আর যদি আপনি ভিডিও রেকর্ড করেন তাহলে ম্যাক্সিমাম 22 মিনিটের মতো দিবে 22 থেকে 20 মিনিট এরকম আপনি রেকর্ড করতে পারবেন একটা ব্যাটারি থেকে আর হচ্ছে গিয়া আমি কম্বো প্যাকেজ কিনছি দ্যাটস ওয়াই 110,000 টাকা দাম ছিল আর নর্মাল প্যাকেজ তখন দাম ছিল 95,000 টাকা কি 92,000 টাকা এখন কম তো আমি কম্বো প্যাকেজে তিনটা ব্যাটারি পাই তিনটা ব্যাটারি বুঝিনি অনেক আর এটা হচ্ছে গিয়া রিমোট এই হচ্ছে গিয়া এটার কাহিনী আর বাকিটা আপনারা গুগল থেকে দেখে নেবেন আমি আর কিছু বলবো না ভাই এখন আপনারা ইভেন আমার চ্যানেলের নিচে ভিডিও আছে আমি যখন এটা কিনতে যাই তখন ব্লগ করছি তো ব্লগটাও আপনারা দেখে নেবেন যে সত্যি আমি কিনছি কিনা তার জন্য আমার ব্লগটা নিয়ে ব্লগটা দেখে নেবেন আমি কার্ডে ব্লগটা দিয়ে দিচ্ছি দেখে নেবেন ওকে আশা করি আপনারা আপনাদের ও হ্যাঁ লাস্ট কমেন্ট একটা বড় ভাই লিখছে যে মানে একটা ভাই লিখছে যে আমি এটা যে ফ্লাই করি আমাকে পুলিশে ধরে কি না আচ্ছা এই ব্যাপারে বাংলাদেশে একটা রুলস জারি হয়েছে যে 1 থেকে মানে সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত যে ড্রোনগুলো আছে 5 কেজির নিচে যে ড্রোনগুলো আছে এইগুলো উড়াইতে আপনার কোনো পারমিশন লাগবে না ঠিক আছে এইগুলো উড়াইতে আপনার কোনো পারমিশন লাগবে না বাট হ্যাঁ কিছু রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে গিয়া এয়ারপোর্ট এরিয়া থেকে মানে এয়ারপোর্ট থেকে সর্বোচ্চ 10 সর্বনিম্ন এয়ারপোর্ট থেকে সর্বনিম্ন 10 কিলোমিটার দূরে আপনাকে এটা ফ্লাই করতে হবে এয়ারপোর্টের আপনি যখন ফ্লাই করবেন ডিজিআইয়ের সফটওয়্যারে একটা ম্যাপ থাকে ম্যাপে দেখবেন যদি এয়ারপোর্ট পাশে থাকে দেখবেন এয়ারপোর্টের তিনটা লেয়ার আছে তিনটা বর্ডার আছে এই বর্ডারের বাহিরে উড়াতে হবে নাহলে আপনার ড্রোনটা আপনি ফ্লাই করতে পারবেন না এয়ারপোর্ট এরিয়াতে ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে গিয়া আপনাকে কোনো গভর্নমেন্ট এরিয়াতে উড়ানো যাবে না আই মিন কারো পার্সোনাল প্রপার্টি ওটা পরে আসি কোনো গভর্নমেন্ট এরিয়া লাইক বিজয় সরণি যে উদ্যান তারপর হচ্ছে গিয়া মানে সরকারি যেসব জায়গাগুলো আছে ওইগুলোতে আপনি এটা উড়াতে পারবেন না ফ্লাই করতে পারবেন না আর এটার অল্টারনেটিভ আরেকটা হচ্ছে গিয়া আপনি কারো প্রাইভেট প্রপার্টিতে প্রাইভেট জায়গায় কখনো এটা উড়াইতে পারবেন না লাইক কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে কিছু ফ্যাক্টরি আছে যেগুলো প্রাইভেট ফ্যাক্টরি ওগুলোতে ওদের পারমিশন ছাড়া উড়ালে ওরা আপনার নামে মামলা করতে বাধ্য হবে এবং মামলা করতে পারবে আর হচ্ছে গিয়া লাস্ট হচ্ছে গিয়া আপনি কোনো বর্ডার এরিয়াতে এটা ফ্লাই করতে পারবেন না যদি বিজিবি দেখে তাহলে আগে যদি ওদের কাছে অ্যাবিলিটি থাকে এটা শ্যুট করে ফালানোর ওরা আগে এটা শ্যুট করে ফেলে দিবে ঠিক আছে ক্র্যাশ করে দিবে তারপর আপনার ব্যবস্থা নেওয়া হবে এটা বুঝতেই পারতেছেন তো এইগুলো আবার রুলসগুলো আর এখন মানে কত মিটার পর্যন্ত লাস্ট উড়ানো যায় নিয়ম আছে সেটা হচ্ছে গিয়া সরকারিভাবে 250 ফিট উপরে আপনি উড়াইতে পারবেন বাট এখন অ্যাপে বাংলাদেশ যেহেতু নিয়ম চেঞ্জ করছে এটা সফটওয়্যারের মধ্যে আপনি সর্বোচ্চ 500 মিটার উড়াতে পারবেন তার উপর আর উঠবেন না এটা অ্যাপের মধ্যে লিমিট করা আছে ওকে এই হচ্ছে গিয়ে আমার ড্রোনের হিস্টোরি তো আশা করি আপনারা সবাই আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি আর নেগেটিভ কমেন্ট পাবো না পাবো যেগুলা যারা নেগেটিভ কমেন্ট করবেন তারা হচ্ছে গিয়া রোহিঙ্গা এরপরেও যদি আপনারা নেগেটিভ কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে রোহিঙ্গা ছাড়া আর কিছু বলবো না আপনারা আসল রোহিঙ্গা ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা লাইক করে দেবেন থ্যাংক ইউ